আগামী 5 জানুয়ারি পঞ্চম ধাপে ফরিদপুরের সদরপুর উপজেলার 9টি ইউনিয়ন পরিষদ নির্বাচনে 471 জন বৈধ প্রার্থীর মধ্যে প্রতীক বরাদ্দ সম্পন্ন হয়েছে। উপজেলা 4 জন দায়িত্বপ্রাপ্ত রিটার্নিং কর্মকর্তা সোমবার প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ করেন। এ সময় প্রত্যেক ইউনিয়নের প্রার্থী সমর্থকদের মনে ব্যাপক উৎসাহ উদ্দীপনা দেখা দেয়। এ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী 71 জন, সাধারণ সদস্য 303 জন এবং সংরক্ষিত মহিলা সদস্য 97 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করবে। Come on!